জীবনের জন্য সবচেয়ে জিকির হলো ইতিকার, কোরআনটা বেশি করে পড়ো, যে দেহে কোরআন তেলাওয়াত থাকে সেই দেহে সহজে রোগ আসে না, যে দেহে কোরআন তেলাওয়াত থাকে সেই দেহ কখনো সহজে অসুস্থ হয় না, যেই সিনায় কোরআন থাকে সেই সিনাতে শয়তান সহজে ওয়াসওয়াসা দিতে পারে না, শয়তান কখনো বান্দার কলবের মধ্যে ঢুকতে পারে না, কলবের দরজায় সে ধাক্কা মারে মাঝে মাঝে। একটা সূরা আছে যারা পারেন সঙ্গে পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউয়াসউসু বিসুফি কুলুবিন নাস। ভুল কইছে না? কি হবে বলে? সুদুরিন নাস। সদর মানে হলো বক্ষ, আর কালব মানে হলো অন্তর, দিল। কলবের ভিতরে শয়তান কখনো ঢুকতে পারে না, সদরে কলবের সদরে সে ধাক্কা মারে, ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। আল্লাযী ইউয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস। সেই শয়তান থেকে বাঁচার জন্য, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য যে বান্দার সম্পর্ক কোরআনের সঙ্গে সবসময় বেশি থাকবে, সে তাকে শয়তান কখনো আক্রান্ত করতে পারবে না। কারণ বান্দার এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, ইমান নিয়ে টিকে থাকার জন্য সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় অস্ত্র হলো কোরআনে কারীম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে যত কিছু দিয়েছেন, আলো দিয়েছেন, অন্ধকার দিয়েছেন, আকাশ দিয়েছেন, জমিন দিয়েছেন, যত সৃষ্টি রাজি পৃথিবীতে বানিয়েছেন বান্দার জন্য, যত নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ উপহার হলো আল্লাহ বান্দাকে কোরআন নামক কিতাবটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ছোট মিলিয়ে বলুন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن তিনি রহমান যিনি দয়া করে বান্দাকে কোরআন নামক কিতাবের শিক্ষা দিয়েছেন। এই জন্য আমার বন্ধুগণ, আমার আপনার সবার আগে প্রথম কাজ হবে, আমাকে সবার আগে চিনতে হবে। কাকে? আজকে বলেন না কাকে চিনতে হবে। তাকে চিনতে হলে আমাকে সবচেয়ে বেশি সম্পর্ক রাখতে হবে কোন কিতাবের সাথে? কোরআনের সাথে। এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 বার কোরআনের ভিতরে 114 সূরার ভিতরে যত কথা বলে দিয়েছেন, প্রথম যে অভিযান হাসিল হয়েছে, প্রথম অভিযানে বলে একটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, আপনি একটা কাজ করুন, সেটা হলো আপনি পড়ুন। আপনি কি করুন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সে হলো اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم সেই মহান রবের নামে পড়ুন যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের নামে আপনি পড়ুন যিনি মানুষকে সৃজন করেছেন। আমার বন্ধুগণ, যে শিক্ষার ভিতরে আল্লাহর পরিচয় পাওয়া যায় না, সেই শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না। উচ্চ শিক্ষা আর সুশিক্ষার মধ্যে তফাত আছে। উচ্চ শিক্ষা দিয়ে আর পিএইচডি ডিগ্রি হাসিল করতে পারে, কিন্তু মানবতার জ্ঞান তার মধ্যে থাকতে পারে না। মানবতা, নৈতিকতা, চারিত্রিক সৌন্দর্য আসবে উচ্চ শিক্ষা দিয়ে নয়, সুশিক্ষা দিয়ে, নৈতিক শিক্ষা দিয়ে, দীনের শিক্ষা দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে, ঐশী শিক্ষা দিয়ে। ঠিক কিনা? ঐশী শিক্ষা। বিদ্যুৎ মনে হয় আসছে না, আলো তো দেখতে পাচ্ছি ভাই, মানে লোক নিতে পারছে না, পায় না, খুব প্রেশার লাগে।
কিছু করার নাই তো, কি করবেন এখন? সম্মানিত ভাই, তাহলে একটা আমি শক্ত কথা বলে ফেলি, সেটা হলো আজকে যদি সুশিক্ষা থাকতো। আচ্ছা, আমার দেশে শিক্ষার হার আগের চাইতে এখন কমেছে না বেড়েছে? শিক্ষার হার কমছে না বাড়ছে? আচ্ছা, পিতা মাতার প্রতি সেবার হার? আলহামদুলিল্লাহ, লক্ষণ খুব ভালো না এটা? এটা কেন? শিক্ষার হার যদি বেড়ে থাকে তাহলে পিতামাতার সেবার হার তো বেড়ে যাওয়ার কথা, খেদমত বেড়ে যাওয়ার কথা, সমাজে অন্যায় বন্ধ হওয়ার কথা, চুরি বন্ধ হয়ে যাওয়ার কথা। চোর তো সেই চোর তো চোর নয় যে অভাবের কারণে চুরি করে। ইসলাম অভাবী চোরকে শাস্তি দেয় না, ইসলাম স্বভাবী চোরকে শাস্তি দেয়। আমার দেশে কোন চোর বেশি? স্বভাবী চোর, বিলাসী চোর আছে না নাই? কলমের খোঁচা দিয়া রাতকে দিন, দিনকে রাত। অফিসে আপনি টাকা দিবেন না, ঘুষ দিবেন না, ফাইল হ্যাং মারে। ফাইল কি মারে? হ্যাং মারে। আর আপনি একটু টাকা দিবেন, ঘুষ দিবেন, বিদ্যুৎ গতি ফের, এত দ্রুত কাজ হয়ে যায়। তাহলে এই যে মানে কলমের খোঁচা দিয়া যে অপকর্মগুলো করা হচ্ছে, এই অপকর্মের হোতা কি অশিক্ষিত না শিক্ষিত? সেটা কি নৈতিক শিক্ষা, পুরনো শিক্ষা শিক্ষিত না এই উচ্চ শিক্ষা শিক্ষিত? আমরা যেটা বলি এই হচ্ছে আমাদের শিক্ষার হাল। ভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়। মাঝে মাঝে আমার দুই হাত দুই পা ধরে পুকুরে ফেলে দেখি না, ফেলে দিয়ে পাই স্যার ভালো মান, স্যার কি মান ভালো মান। কিন্তু আপনি এরকম কোন রেকর্ড কি মাদ্রাসায় শুনেছেন? বলেন, মাদ্রাসে কি এমন কোন রেকর্ড আমরা পাইছি? বরঞ্চ কোন শিক্ষকের সামনে যদি কোন ছাত্র বেয়াদবি করে সঙ্গে সঙ্গে সে মাফ চেয়ে নেয়। এটা কিসের আদব? কোরআনের আদব। সে মাফ চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয়। শিক্ষক রুম থেকে বের হবে, ওযু বানাবেন, ওযুর পানি প্রস্তুত, ওযুর শেষে দিনে হাত পা মুছবেন, গামছা প্রস্তুত, ঘর থেকে বের হবেন, জুতো সুন্দর করে সাজিয়ে রেখেছে। আদব ইখলাস পৃথিবীর কোথাও পাবেন না, এটা একমাত্র নৈতিক শিক্ষা দিয়ে পাওয়া সম্ভব, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমি শুরুতেই সবাইকে আমি আহ্বান করব, মাহফিল যারা আসছেন সবার কাছে আমার এটি উদাত্ত আহ্বান এটাই থাকবে, এক একটা পরিবারের যারা দায়িত্বশীল তারা বিশাল বড় দায়িত্বশীল। আমার বন্ধুগণ, প্রত্যেক পরিবার, প্রত্যেকই পরিবারের সঙ্গে সম্পর্ক আছে, কেউ এখানে সন্তানের বাবা আছেন, কেউ ভাই আছেন, কেউ না কেউ দায়িত্বশীল আছেন। সবার কাছে আমার প্রথম যার অস্ত্র থাকবে, সবার প্রতি আমার প্রথম মেসেজটা যে থাকবে, আল্লাহ তাআলা আমাকে যে লক্ষ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সে লক্ষ্য হলো আল্লাহর দাসত্ব করে দুনিয়া থেকে বিদায় নেওয়া। সেই দাসত্ব করব কেমনে? সেই দাসত্ব করার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞান কোরআনে কারীমের জ্ঞান। এই জ্ঞানটা আমরা প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যকে আমরা কোরআনের জ্ঞানে জ্ঞানবান হওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নেব। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, যারা বোঝে আর যারা বোঝে না কখনো সমান হতে পারে না।
একজন মূর্খ মানুষ জান্নাত কখনো পেতে পারে না। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি এমন শব্দ করে কথা বললেন মূর্খ মানুষ জান্নাত পাবে না, এটা কেমন কথা হলো? এটাই হলো বাস্তব মূর্খ মানে। কিন্তু আমি বলি নাই তাকে কামিল পাশ করতে হবে, তাকে মাস্টার্স ডিগ্রি নিতে হবে, তাকে পিএইচডি ডিগ্রি নিতে হবে, এমন কোন লকবদারি ডিগ্রির কথা আমি বলি নাই। কিন্তু আমি বলেছি কোন মূর্খ মানুষ জান্নাত পাবে না। কেন? মূর্খতা তাকেই বলে যে তার আল্লাহকে চিনতে পারে নাই। এরকম এরকম অনেক শিক্ষিত মূর্খ আছে না? নাই। আল্লাহকে চিনে না, রাসূলকে বোঝে না। যদি প্রশ্ন করা হয় ওজুর ফরজ কয়টা, সদ্যটা দশটা বেশি হয়েছে, কয়টা? দশটা বেশি হয়েছে। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, প্রথম হলো ইন্দোনেশিয়া, সেকেন্ড হলো বাংলাদেশ, 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে দুই নম্বর তালিকায় হলো বাংলাদেশ। অথচ সেই বাংলাদেশের 18 কোটি মুসলমান, যদি প্রশ্ন করা হয় এখানে যারা আসছেন এতগুলো মুসলমান ভাই এখানে হাজির হয়েছেন, সবাইকে যদি একটা প্রশ্ন করি যে কোরআনের আলোচনা আমরা শুনতে এসেছি, এই কোরআনটাকে সহি করে শুদ্ধ করে তাজবিদ সহকারে সুন্দর সহি করে কোরআন পড়তে পারেন, সবার হাত কি উঠবে নাকি? হাত কি বেশিরভাগ উঠবে কি উঠবে না? বেশিরভাগ কি উঠবে? বেশি ওঠার সংখ্যা কম হবে। কোরআনটাকে সহি করে এই যে পড়তে পারেন না আমার দেশের মুসলমান, আপনি এখানে মাইন্ড করবেন না, আপনাকে আমি দুর্বল মনে করি, আমি আপনাকে প্রশ্ন করছি না, এই সমস্যা। কিন্তু ঠাকুরদার সমস্যা শুধু নয়, আন্তরিক সমস্যা না, এটা হলো জাতীয় সমস্যা। কি সমস্যা বলে? জাতীয় সমস্যা। যে কোরআন সহি না করলে, সহি না করলে নামাজ হয় না, যে কোরআনটা সহি করে না পড়লে পরে তার ইবাদত কবুল হয় না, নামাজের মতো ইবাদত সুন্দর করে সহি করার জন্য কোরআন কেন অর্থ সহি করা বাধ্যতামূলক ফরজ? অথচ সেই ফরজ শিক্ষা এই দেশের বিশাল অংশ সেই ফরজ শিক্ষা থেকে বঞ্চিত। কেন বঞ্চিত? কেন তারা দূরে আছে? অবশ্যই আমাদের ভিতরে কিছু সমস্যা আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। যদি এমনটা করে দেওয়া হতো প্রত্যেকটা ভাইবা পরীক্ষায়, প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে যখন কোন মুসলমান প্রার্থীর সামনে দাঁড়াবে, তাকে ইন্টারভিউ বোর্ড তাকে সবার আগে প্রশ্ন করবে, এই যে কোরআনটা খুলে দিলাম কোরআনের যে কোনো একটা পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন তোমাকে সহি করে তেলাওয়াত করে শোনাতে হবে। এমন কন্ডিশন যদি করে দেওয়া হতো এদেশের অধিকাংশ মানুষের কোরআন তেলাওয়াত ভুল হতো না, সহি হতো, সহি হয়ে যেত। কিন্তু তা তো নয়, বরঞ্চ সমাজের যারা নেতৃত্ব দেয় ম্যাক্সিমাম, ভালো যে নেই তা বলবো না, সমাজের যারা নেতৃত্ব দেয় অধিকাংশ তো নামাজই পড়ে। জি, আপনি যাচ্ছেন আমি চলে যাবো নাকি? এর উঠতেছেন কেন? বিদ্যুৎ আসছিল বেশি চলে যায়, বিদ্যুৎ আসছে আচ্ছা ঠিক আছে জি বলি আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, নামাজের কর্মসূচি দেখ যেখানে, নামাজের কর্মসূচি নাই যে জায়গায়, মনে থাকবে? মনে থাকবে সবার? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বিদ্যুৎ আসছে তো? আমি তো অনেক আগে জানি।
আমি তো লক্ষ্য করছি, আমি অস করবো না, মেশিন অস করবো কত, এতক্ষণ ধরে কি মেশিনটা অস করলো দেখ, কোন ম্যানেজমেন্ট ঠিক নাই আপনাদের, সব ঠিক এত জোরে কেন ভয়ে মরে যাবে আপনার। আমি বলি আপনিও বলবেন তাহলে তো হার্ট স্ট্রোক করবে, মেশিন রাখতে হয় নিরাপদ দূরত্ব, যেন শ্রোতা এবং বক্তার কানে যেন কোন আওয়াজ না আসে, কথার মধ্যে যদি আরো সাউন্ড আসে তখন কি কথা শুনে মজা পাওয়া যায়? দেখ এখন কত সুন্দর একটা নীরব পরিবেশ হয়ে গেছে, মানুষের দিলের ভিতরে একটা আলোচনার তাসির হওয়ার জন্য একটা পরিবেশও দরকার আছে না? সম্মানিত ভাইরা, আমি খুবই আনন্দিত যে প্রত্যন্ত অঞ্চলে আপনারা মাহফিলে এসে মাহফিলকে সফল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা কয়েকটা বিষয় শিখলাম। এক নম্বর হল কোরআন শিখবো সবার আগে, রাজি আছি তো? আচ্ছা, নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, যে কর্মসূচিতে নামাজ নেই সেই কর্মসূচিতে যাওয়া মুসলমানের জন্য হারাম, যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আমি আলোচনার সূচনায় সূরাতুল আনফাল থেকে শেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, শেষ সূরা আনফালের শেষ দুটি আয়াত হল 74-75 এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা উল্লেখিত তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে তিনটা কাজের বিনিময়ে দুটো পুরস্কার দিতে চেয়েছেন, তিনটা কাজ করবা দুটো পুরস্কার নিয়ে নিবা। এক নম্বর হল তোমার জন্য পুরস্কার হল ক্ষমা, কে ক্ষমা করবেন? কিন্তু আপনি যদি আপনি আর ভাইকে না ক্ষমা করেন, হ্যাঁ মাথায় রাখবেন, খুব রাগ সারা জীবন তোর সঙ্গে আমার আসলে এরকম আসলে আমার কাছে আমার দরবারে তোর কোনো মাফ নাই, আল্লাহকে আমার দরবারে তোর কোনো মাফ নাই, যা যে মানুষকে ক্ষমা করবে আল্লাহ তাকে ক্ষমা করবে, যে মানুষের উপর প্রতিশোধ নেবে আল্লাহ তার প্রতিশোধ দেবে। আমার দেশে এখন চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? এটা কি ইমানদারের কাজ? রসুল যখন মক্কা বিজয় করলেন, যে মক্কার মানুষ রসুলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, হত্যার হুলিয়া জারি করেছে, সেই মক্কা বিজয়ের পর রসুল কি প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? আমার ভাইয়েরা দুইটা কাজ, তিনটা কাজ করলে তিনটা কাজ করলে দুইটা পুরস্কার, এক নম্বর হল ক্ষমা, নম্বর দুই হল বান্দা আমি তোমার জন্য সম্মানজনক রিজিক রেখেছি। সম্মানজনক রিজিক বলতেই দুনিয়ার কোনো কিছু নয়, সম্মানজনক রিজিকটা হল জান্নাতের খাবার জলে কোন বর্ণনা। সম্মানজনক রিজিকের অনেক লম্বা কথা আসছে, আসলে আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে আসি। তিনটা কাজ আমরা শিখে নেই, আমরা আমলগুলো করব। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? কোনটা বেশি হওয়া দরকার? কোনটা বেশি হওয়া দরকার? আমলটা বেশি হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم جرب الله الله رب العالمين بولين যে সমস্ত বান্দাগুলো এক নম্বর গুণ যারা ইমান আনবে, কি আনবে? ইমান যারা আনবে। হয়তো প্রশ্ন করছেন, হুজুর এত সহজ একটা বিষয় আপনি আলোচনা ধরলেন, ইমান তো আমরা এনেই রাখছি, ইমান তো আমরা আনছি, আমার দেশে এমন ব্যক্তির নামও আছে, নামই হল ইমান আলী। কি নাম? আচ্ছা কোন সমস্যা না, আমি ইমান আলী। কিন্তু দুনিয়ার আইডি কার্ডে আপনার নামটা
মুসলিম থাকলে আপনি মুসলিম বলে বিবেচিত হতে পারেন, দুনিয়ার পাসপোর্টে আপনার নাম মুসলিম হলে পরে আপনি মুসলিম নামটা আপনি থাকতে পারেন দুনিয়ার কাতারে দুনিয়ার কাগজে কলমে, কিন্তু আল্লাহর কাগজে কলমে শুধু মুসলমান শুধু কাগজে কলমে হবে না, আল্লাহ তাআলা কাগজে কলমে চাবেন না তার আমলে চাবেন, কিছু চাবেন বলেন আমলে চাবেন, আমল ইমান থাকতে হবে। দুনিয়াতে আমি মুসলমান, কিন্তু আখেরাতে আমি মুসলমানের কাতারে থাকতে পারলাম না, আমার নামটা অন্য তালিকায় চলে গেছে, মুশরিকের তালিকায় চলে গেছে, মুনাফিকের তালিকায় চলে গেছে, তাহলে তো বড় বেকায়দা হয়ে যাবে। এক বেচারের নাম হল নজিবুল্লাহ, কি নাম নজিবুল্লাহ, সে আইডি কার্ড তুলতে যায় দেখে তার নাম লিখে ফেলছে নাউজুবিল্লাহ, নাম হল নজিবুল্লাহ, তুলতে যায় দেখে নাউজুবিল্লাহ হয়ে গেছে। আজকে আপনি দুনিয়াতে মুসলমান শুধু বেশি নয়, শুধু আল্লাহর তালিকা যদি লেখা থেকে অ মুসলমান তাহলে কি শেষ? এই জন্য কাগজে কলমে শুধু হলে হবে না, আমলে থাকতে হবে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথাই না, বড় হয়ে কাজে বড় হবে, কাজে নজরুল। এটা সূরা সফের একটা আয়াতের তিনি অনুবাদের কবিতা তিনি করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই আয়াতের অনুবাদ হলো এই কবিতা। আমার বন্ধুগণ, ইমান আলী আমরা কি ইমানদার হওয়া যায় না, নাম হচ্ছে ইমান আলী কিন্তু নামাজ পড়ে না, নাম হলো রমজান আলী, বাপ মা সব করে রমজান মাসের তিন তারিখে জন্ম নিয়েছে, সন্তানটার নাম রেখে দিয়েছে বরকত, মনে করে রমজান আলী, কিন্তু রমজান আলী রমজান মাস আসতে করে দুপুরবেলা ভাত খায়, নাম হলো আতর আলী, নাম কি, নাম হচ্ছে আতর আলী, সুগ্রাণ সরবে তার শরীর থেকে কিন্তু সুগ্রাণ সরে হলো পকেটে গাজার গন্ধ, নাম হলো আতর আলী, নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা পাশ শুনে সিট হয়ে পড়ে থাকে, নাম দিয়ে কোন পুরস্কার আল্লাহর কাছে নাই। জান্নাত পেতে হলে নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নাম দিয়ে কোনো জান্নাত পাওয়ার কোনো কোনো নিশ্চয়তা নাই, জান্নাত পেতে হলে আমল লাগবে। এক নম্বর হলো প্রকৃতি ইমান টানতে হবে, প্রকৃতি ইমানটা কি, ইমানের ব্যাখ্যাটা কি, এক কথায় যদি আমরা জানতে চাই একটা আয়াতই আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। যারা পারেন ছট মিলে সবাই বলুন আমানা রাসূলু বিমা أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير جربنا الله أكبر إيمان شد আল্লাহকে আল্লাহকে মানলে হবে না, রাসূলকে মানতে হবে, রাসূলকে শুধু মানলে হবে না, কিতাবকে মানতে হবে, কিতাবকে শুধু মানলে হবে না, ফেরেশতাকে মানতে হবে, ফেরেশতাকে শুধু মানলে হবে না, আখিরাতকে মানতে হবে। এরকম করে প্রত্যেকটা বিষয়কে পুরোপুরি বিশ্বাসের মধ্যে আনতে হবে। নামাজ পড়বেন আল্লাহর আইন মানবেন না আপনার নামাজ হয় নাই, ঠিক কিনা বলে, এরকম মুসলমান আমার দেশে আসে না নাই, আচ্ছা বলে যে নামাজ পড়তে রাজি আছে কিন্তু আইন মানতে রাজি নাই। কোরআনের ভিতরে এমন কোন আইন নেই যা বাদ পড়েছে, ফৌজদারি দণ্ডবিধি যত মানব জীবনের প্রত্যেকটা সেক্টরে যত আইন দরকার সমস্ত আইন কানুন গুলো আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বলে দিয়েছেন। অর্থনীতির কথা আছে না নাই বলে, মনে হয় রাজনীতিবাদ পড়ে গেছে, আসতে বলবেন না আসে না নাই। যদি রাসূল রাজনীতি না করতেন, রাসূল যদি রাজনীতি না করতেন, 12.5 লক্ষ বড় মহিলা রাষ্ট্রগান তিনি কেমনে বলেন, বদল কেমনে আসলো, উহুদ কেমনে আসলো, খন্দক কেমনে আসলো, দিন তেমনি এমনি আসে নাই, ইসলাম তেমনি এমনি বিজয় হয় নাই,
আমার বন্ধুগণ, দিন কায়েমের জন্য যদি বিশ্ব নবীর মতো মানুষে যার সম্মানটা আল্লাহর পরে, যার মর্যাদা আল্লাহর পরে, আল্লাহ তাকে এত সম্মান দান করেছেন, সমস্ত নবীর সর্দার আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছে, এসেছেন সবার আগে, কিন্তু সম্মান সবার উপরে, সম্মান সবার এসেছেন সবার পরে, সম্মান সবার উপরে, এত সম্মান এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। মেরাজের সময় রাসূল যখন রাত্রি ভ্রমণ করে যখন ইসরা করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসায় যখন চলে গেলেন, আল্লাহ তাআলা আমার নবীর সৌজন্যে সমস্ত পয়গম্বর কদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বরকে নবীর সামনে হাজির করলেন। নবীদের সম্মেলন কিসের সম্মেলন বলে? এর চেয়ে ভালো, এর চেয়ে বড় সম্মেলন কি আর হতে পারে? এর শ্রেষ্ঠ সম্মেলন কি হতে পারে? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবীরা, সেই নবীদের সম্মেলন শুরু হয়ে গেল। সেই সম্মেলনে নামাজ দিয়ে সম্মেলনটা শুরু হবে, নামাজের পরিবেশটা শুরু হয়ে গেল। নামাজের পরিবেশটা যখন তৈরি হয়ে গেল, সমস্ত পয়গম্বর একজন আরেকজনকে দেখতেছে, নামাজের যখন সময় হয়ে গেছে, নামাজে দাঁড়ানো হবে, ইমামের মুসল্লাটা ফাঁকা পড়ে আছে, একজন ফেরেশতা সকল নবীর কাছে ওহী নিয়ে গেছেন, সেই ফেরেশতার নাম কি বলেন? কে? জিবরাইল আমিন। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাঁকা ওই মুসল্লার জায়গা, ইমামের মুসল্লার জায়গাটা, অন্য কেউ দাঁড়াবে না, আপনি রাসূল, সেই জায়গায় দাঁড়ায় আপনি নেতৃত্ব দিবেন। যখন সুবহানাল্লাহ, কি দাম, কি মর্যাদা, কি সম্মান আল্লাহ তাআলা রাসূলকে দান করেছেন! সেই রাসূলের, সেই রাসূলকে আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, দিন কায়েমের জন্য সেই রাসূলকে কত আবার কষ্ট স্বীকার করতে হয়েছে। ওহুদে দাঁত ভেঙেছেন, ওহুদে কি দাঁত ভেঙে, দাঁত ভেঙেছেন দিনের জন্য, খন্দকের পরিখনন করতে গিয়ে কোমর চলে গেছে, ওহুদে গেছে দাঁত, খন্দকে গেছে হল কোমর। সারা জীবন রাসূল উঁচু করে হাঁটতে পারেন নাই, কোমর কুঁজে করে হেঁটেছেন, সারা জীবন শক্ত কোনো খাবার খেতে পারেন নাই, দাঁত ভেঙে গেছে, নরম খাবার খেয়েছে। আমার ভাইয়া, যেদিন কায়েমের জন্য নবজির দাঁত চলে যায়, নবজির কোমর চলে যায়, নবজির দেহের মধ্যে বিষ প্রয়োগ করা হয়, রাসূলের মাথার মধ্যে লোহার ফলা ঢুকানো হয়, যদি নবীর দেহ থেকে যদি এত রক্ত ঝরানোর প্রয়োজন হয়ে যায়, সেই দিন কায়েমের জন্য ইমানদার ভাইয়েরা, আমার আপনারা এমন স্যাক্রিফাইস করার নিয়ত থাকার দরকার আছে না? নাই সবার কে আছে? আছে কার কার? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল কর, জোরে বলি আমিন। এক নম্বর হলো আমরা ইমান আনবো কার ওপরে? আসতে বলুন না, কার ওপরে? আল্লাহ আছেন না নাই? কোথায় আছে? আমার দেশে তো কিছু কিছু বিষয় নিয়ে মাঝে মাঝে খুব লাগে না, এটা একটা বিষয় আছে, আল্লাহ কোথায় আছে? প্যাঁচ লাগায়, প্যাঁচ লাগায় দুইজন এমন মুখোমুখি হয়, কয় অতি মূর্খ, অতি আরেক মূর্খ, শয়তান কয় তো আমি কেবল কালি মারতেছি। এলেম নিয়ে যারা অহংকার দেখা, এলেমকে নিয়ে যারা অহংকার প্রকাশ করে, ওদের চাইতে টাটকা মূর্খ বানায় যে জ্ঞানী হবে, সে কি অহংকারী হবে না বিনয়ী হবে? জ্ঞানের ফলাফল কি? বিনয়ী হওয়া। আর মূর্খতার ফলাফল কি? অহংকার প্রদর্শন করা। মাইক তো ভালোই ছিল এতক্ষণ, আবার কি সাউন্ড এর কমায়? এই যে সাইড সাউন্ড হচ্ছে, কমায় দেন, বাড়ায় দেন না। সম্মানিত ভাই, ঠাকুরগার ভাষা আমার কাছে খুব ভালো লাগতেছে, ঠাকুরগার ভাষাগুলো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনাদের পুরো গোষ্ঠী সাফেনা মন্দির মানুষ নাকি? কিন্তু কিছু মিল আছে মনে হয়।
একটু মিল আছে, কিছু কিছু আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক অনেক সুন্দর বলেন, হ্যাঁ কি বলবো ভাষা বলবো কি বলছ গো, খুব সুন্দর ভাষা যে কত আলহামদুলিল্লাহ, ভাষা গোটা পৃথিবীতে 4,500 ভাষা আলহামদুলিল্লাহ বলে 4,500, বাংলাদেশের বাংলার মধ্যে কত আঞ্চলিক কথা, নোয়াখালীতে ওরা পানিকে পানি বলতে পারে না, পানিরে কি কর হানি, আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাঁক বহায় না, যে পপার না, তো অনেকদিন আগে বছর 18 হবে, 18 বছর আগে এক মাহফিল আমি নোয়াখালীতে গিয়েছি প্রথম প্রথম দিকে, তো বলো বলো হুজুর আপনি গোটা দেশেই যান, তো উত্তরবঙ্গের এমন একটা বাংলা বলবেন যেটা আমরা বুঝবো না, অনেকক্ষণ চিন্তা ফিকির করে ভাবলাম দেখি উত্তরবঙ্গের গেটওয়ে হচ্ছে বগুড়া, বগুড়া শহরে আবার চান্দাইকোনা সিরাজগঞ্জ ওইদিকের ভাষা আবার ভিন্ন, পাবনা ভিন্ন, টাঙ্গাইল ভিন্ন, তো আমি বগুড়া শহরের যে ভাষা গোবিন্দগঞ্জ এটা ভিন্ন, গাইবান্ধা ভিন্ন, নওগাঁ ভিন্ন, জয়পুরহাটও ভিন্ন, তো আমি ঠিক বগুড়া শহরের রিক্সাওয়ালা ভাইয়েরা যে ভাষায় কথা বলে সেই ভাষায় একটা বাক্য বললাম, কে রে তুই আলুতে আলু ও আক্কালি আলু, কে রে তুই আলুতে আলু ও আক্কালি আলু, তো আমি এই কথা বলেই শেষ করে দিয়েছি, তো ওই নোয়াখালী ভাইটা বলতেছে ভাই যান আপনি কি বললেন, আমি বললাম যে আপনি বুঝলেন কি এটাকে বলেন, উনি বললেন আমি বুঝলাম এটাই যেহেতু উত্তরবঙ্গে আলুর আবাদ বেশি হয়তো আলু দিয়ে কোন একটা কিছু হবে, তো বললাম না এখানে আলু শব্দ উচ্চারণ হয়েছে একাধিকবার কিন্তু আলুর কোন ফাংশন এখানে নেই, তুমি আসলে তো আসলে ওকে কেন নিয়ে আসলে, কে তুই আলুতে আলু ওকে নিয়ে আলু, ভাষা এক দেশের ভাষা আরেক দেশের হাসা হয়ে যায়, এক দেশের বলি আরেক দেশের গালি হয়ে যায়, ভাষার বিচিত্রতা কে দিয়েছেন কেন জানেন, এগুলো সব এগুলো সব পাসওয়ার্ড, এগুলো সব হচ্ছে ইমিগ্রেশন, আপনার কোন এলাকার মানুষ আপনার ভাষা বলে দেবে, আপনার চোখ বলে দেবে, আপনার কালার বলে দেবে আপনার কোন দেশের মানুষ, আপনার চোখ কান নাক হাত পা বলে দেবে আপনি কোন এলাকার মানুষ, আল্লাহু আকবার বলে কে করে দিয়েছে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে এক জায়গায় বলছেন يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير جربنون الله أكبر হে মানব মণ্ডলী আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন শাখা প্রশাখা করেছি, গোত্র ভাগ করে দিয়েছি এবং বিভিন্ন ভাষা দিয়েছি, কেন দিয়েছি লিতাআরফু যেন তোমরা একে অপরকে চিনতে পারো, এটা চীনের মানুষ, এটা জাপানের মানুষ, এটা রংপুরের মানুষ, এটা খাগড়াছড়ির মানুষ, এটা বান্দরবনের মানুষ, আমার দেশের যারা 64 জেলা যারা সফর করেছে তারা বুঝতে পারে কোন জেলার মানুষের কোন রকম চেহারা হয়, কোন অঞ্চলের মানুষের কোন রকম চেহারা হয়ে থাকে, আমার বন্ধুগণ এই জানলা রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন কেন, কিন্তু এরপর আল্লাহ তাআলা বলছেন শোনো এটা তোমাদের সুবিধার্থে আমি এটা করে দিয়েছি, তবে একটা কথা জেনে রেখে দিও তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে আমার কাছে দামি কোন চৌধুরী নয়,
কোন সৈয়দ বংশ নয়, কোন মির্জা নয়, কোন মোগল নয়, কোন পাঠান নয়। আমার কাছে সেই বান্দায় সবচাইতে দামি যে শ্বেতাঙ্গ নয়, খ্রিস্টাঙ্গ নয়, সে আমার কাছে সবচাইতে দামি যে আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে যদি বলুন সুবহানাল্লাহ।